যে ঈদের সালাতে মহিলাদের অংশগ্রহণের কোনো বাধা আছে কিনা। আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। ঈদের সালাতটা যেটা আগে শেখ আখতার মাদানী বলেছেন, এটা শেয়ার ইসলাম, ইসলামের একটা শেয়ার নিদর্শন। তো এত বড় একটা নিদর্শনের মধ্যে সেখানে একটা অংশ বাদ থাকবে এরকম তো হতেও পারে না, কারণ মহিলাদেররা কিন্তু একটা পার্ট সমাজে। আর এটা হলো মানে একটা যুক্তি বললাম, তারপর আমরা দেখব যে আসলে দলিল কী আছে এখানে। অনেকে মসজিদে যেতে মহিলাদের বাধা প্রদান করে, ঈদগাহে যেতে বাধা প্রদান করে, কিন্তু মার্কেটে যেতে কিন্তু বাধা নেই। মার্কেটে কিন্তু মহিলাদের জন্য ঢোকা যায় না, কোনো পুরুষ ঈদের সময় মার্কেটে ঢুকে সুস্থ কোনো মানে পুরুষ মার্কেট করে আসতে পারবে এটা খুব কঠিন বর্তমান সমাজে। অথচ ঈদের সালাতে আমরা অথ মসজিদে এই ক্ষেত্রে বাধা প্রদান করছি, এটা ঠিক না, এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। এক্ষেত্রে আমরা সহি বুখারি থেকে যদি হাদিস নিয়ে আসে, সহি বুখারি সহি মুসলিম অন্যান্য হাদিসের কিতাবে আসছে, উম্মে আতিয়া থেকে একটা হাদিস, এবং হাদিসের ভাষাটা এত চমৎকার যে তিনি বলছেন, উম্মে আতিয়া কালাত উমিনা আন নুখরিজাল হুইয়া হুইয়াল্লাহ ইয়াউমাল ঈদাইনি ওয়া দাওয়াতিল খুদুর ফাশাহিদনা জামাআতাল মুসলিমিন ওয়া দাওয়াতাহুম ফায়াশহাদনা জামাআতাল মুসলিমিন ওয়া দাওয়াতাহুম। তিনি বলছেন, উম্মে আতিয়া বলছেন রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমাদেরকে আদেশ করা হতো, নির্দেশ প্রদান করা হতো, আমরা যেন বের করে নিয়ে যাই হায়েজ ওলা অর্থাৎ ঋতুবতী মহিলাদেরকে, এবং কি বলছে জামাতের খুদু বা পর্দানশীনা মহিলাদেরকে, তাদেরকে যেন আমরা ঈদের সালাতে নিয়ে যাই, তারা মুসলমানদের জামাতে শরিক হবে, দোয়া শরিক হবে, তবে যারা ঋতুবতী তারা ঈদের সালাতে শরিক হবে না, তারা তাকবীর দিবে, দোয়া শুনবে, খুতবা শুনবে, তারা পৃথক জায়গায় তারা বসবে। তো এ সময় হাদিসের অংশ, একজন মহিলা জিজ্ঞেস করলেন, কালাত কালাত ইমরাতান ইয়া রাসূলুল্লাহ লাইসা ইহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের মধ্যে এমন অনেক মহিলা আছে যাদের কি নেই, জিলবাব নেই, বড় চাদর নেই, সেই ক্ষেত্রে সে কীভাবে যাবে, কারণ বের হতে গেলে চাদরের প্রয়োজন হয়, আব্রু সাথে যেতে হয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা লিতুলবিসহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, সেই জন্য তার সাথীর জিলবাবের মধ্যে হয়ে আসে, অর্থাৎ এক চাদরে যেন দুইজন আসে, তবুও যেন আসে, তবুও যেন ঈদের মাঠে যায়। অর্থাৎ হাদিসের যে দৃষ্টিভঙ্গি এবং হাদিসের যে নির্দেশনাটা এত মানে এতটাই তাগিদপূর্ণ যে যে মহিলা যে মা বোনরা ঋতুবতী তাদেরকেও ঈদের মাঠে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, উমিরিনা আর নুখ রিজাল হইয়া, আমাকে আমাদেরকে আদেশ দেওয়া হতো আমরা যেন তাদেরকে বের করে নিয়ে যাই। অর্থাৎ এই যে এত বড় একটা শিয়ারে ইসলাম, অর্থাৎ ইসলামের এত বড় একটা নিদর্শন, এই নিদর্শনে অংশগ্রহণ করা থেকে যেন মহিলারা বঞ্চিত না হন, এই জন্য তিনি এটা বলতেন। শুধু তাই অন্য আরেকটা হাদিসে আসছে, অনেকগুলো হাদিস সহিহ বুখারীতে বেশ কয়েকটা হাদিস কিন্তু এখানে আসছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যাওয়ার পরে খুতবা দিলেন, খুতবা দেওয়ার পরে তিনি মহিলাদের দিকে গেলেন, বিলাল রাদিয়াল্লাহু তার সাথে ছিলেন, এবং তিনি তাদের ফামারাহুন্না ফাওয়াদাহুন্না আমারাহুন্না বিসাদাকা, তিনি তাদেরকে নির্দেশ দিলেন, উপদেশ দিলেন, এবং তাদেরকে সাদাকার কথা বললেন। এমনকি হাদিসে আসছে যে মহিলারা রাবি বলছেন যে আমি আমরা দেখলাম যে মহিলারা তাদের কানে গলায় হাত দিয়ে দিয়ে গলার যে মানে অলংকার অথবা কানের জিনিস এগুলো যেগুলো ছিল অর্নামেন্টসগুলো তারা খুলে খুলে সেগুলো বিলালের হাতে দিচ্ছেন, বা বিলালের যে ইয়ে ছিল মানে থলে ছিল সেখানে দিচ্ছিলেন। তাহলে প্রমাণিত হচ্ছে যে মহিলারা ঈদের সালাতে যেতেন এবং রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য তাকিদ দিতেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে যদি কেউ এরকম ফতোয়া দেন যে মহিলাদের ঈদের সালাতে যাওয়া যাবে না, তাহলে সে মানে কিসের ভিত্তিতে বলছেন? ভিত্তি হচ্ছে একটাই, যে মানে ফিতনা সৃষ্টি হবে, ফিতনা ফিতনা তো ফিতনা তো সব জায়গাতে সৃষ্টি হচ্ছে, বাজারে বাজারঘাটে, সেখানে আরো আগে ফতোয়া দেওয়া দরকার। সেটা ফিতনা তো আমরা বন্ধ করতে পারছি না, আমরা ইবাদতের ক্ষেত্রে কেন তাদেরকে বঞ্চিত রাখতে চাচ্ছি? আমরা বাজারে অথবা রাস্তাঘাটে চলাফেরা কোথাও মহিলাদেরকে বন্ধ করতে পারি নাই, তো সেইখানে এটা তো ফিতনা নয়, ফিতনা তো সেই জামানাও ছিল, ছিল না? এটা একটা বড় কথা, ফিতনা তো সেই যুগেও ছিল, সেই যুগেও ছিল, শুধুমাত্র এই যুগে আমরা ফিতনার যুগে বসবাস করছি এমন তো না। আর ইসলামের যে কোনো সিস্টেম, যে কোনো পদ্ধতি, সেটা শুধুমাত্র একটা যুগের জন্য সীমাবদ্ধ না, তো যে না কেমন পর্যন্ত এটা বলবৎ থাকবে, সেই সেইভাবে তো নির্দেশগুলো আসছে। এই জন্য আমাদের উচিত মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা করা, তবে মহিলারা ঈদের সালাতে পুরুষদের পিছনে দাঁড়াবে, আলাদা পর্দার সাথে যেন আসে, আসা যাওয়ার রাস্তা নিরাপদ যেন হয়, সেইগুলো ব্যবস্থাপনা যারা করবেন তারা এই বিষয়গুলো অবশ্যই দেখবেন, আচ্ছা এটা দেখা উচিত। কিন্তু তার মানে এই নয় এটাকে অজুহাত করে
অর্থাৎ ফিতনাটাকে অজুহাত করে এত বড় একটা ইবাদত থেকে মহিলাদের বঞ্চিত করা, এটা কোনো বিবেকবান মানুষের বা কোনো মুসলমান নেতৃবৃন্দের পক্ষে এটা উচিত নয়। এখানে একটু সংযত গবেষণা হয় যে মহিলারা যখন ঈদগাহে আসবে ওদের জন্য বিশেষ করে যেটা খাস করে যেটা খেয়াল করতে হবে যেন জিনাত প্রকাশ না পায় আর সুগন্ধ মাখিয়ে যেন তারা না আসে, এটা একটা বিষয়। আর একটা হলেই জেনারা অজুহাত দিচ্ছেন যে ঈদগাহে গেলে ফেতনা হবে বা অনেকে আরও খারাপ ভাষা ব্যবহার করতেছেন আমাদের ক্ষেত্রে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আলহামদুলিল্লাহ পৃথিবীতে এই হাদিসের উপর আমলকে কেন্দ্র করে হারামাইন সহ বহু দেশে এটার উপর আমল আছে, আমল হয়ে আসতেছে। আজ পর্যন্ত এই 1450 বছর মধ্যে কোনো ঈদগাহে গিয়ে এরকম কোনো ঘটনা ঘটেছে? ঘটেছে, ঘরে নেই। তাহলে একটা অবাস্তব জিনিস, অযথা নিজের পক্ষ থেকে মানে মনমানি করে নিজেরটাকে বলবৎ রাখার জন্য একটা বিশুদ্ধ হাদিসের উপর আমল করা থেকে মানুষকে এরকম খারাপ ভাষা দিয়ে হ্যাঁ তাদেরকে মুসলমানদেরকে বিভ্রান্ত করার এটার পরিণাম তারা তো ভোগ করবেন। আমরা তাদেরকে নসিহত করবো যে আল্লাহর ওয়াস্তে বিশুদ্ধ হাদিসের উপর আমল নিজে যদি করতে পারেন ভালো, আর না করতে পারলে অন্যদেরকে এভাবে ব্যঙ্গ করে হ্যাঁ ভর্তাসানা করে বা হ্যাঁ মন্দ গালমন্দ করে নিজেরা নিজের ঠিকানা জাহান্নামে বানানোর চেষ্টা করেন না। আমি আরেকটু বলবো, এখানে আমার মনে হয় যে হাদিসটা আমরা আলোচনা নিয়ে আসলাম, এই হাদিসটার উপরে ভিত্তি করে যেটা বলা যায় যে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব মহিলাদের মাঠে আনার ব্যবস্থা করা। যেখানে ঋতুবতী মহিলাদের ক্ষেত্রে এত বড় তাগিদ যাতে সালাত নিস, সালাতে মাফ করা হয়েছে, তাদেরকে খুতবা শোনানোর জন্য ঈদের মাঠে আসার জন্য বলা হচ্ছে এবং নির্দেশ আদেশ, আর সেখানে আমরা বলছি যে না যাওয়া যাবে না, গেলে ফিতনা হবে। এগুলো তো একটা মজার ব্যাপার, ওনাদের কাছে কিন্তু এটা ফরজে কিফায়া, আর ফরজে কিফায়া বা ওয়াজিব, ওয়াজিব এই ওয়াজিবের দলিল কিন্তু এটাই, আমার আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে, একটা হাদিসের নির্দেশটা নিলেন তার অর্থ যেটা আমরা বুঝতে পারছি যে মহিলাদেরকে ঈদের জামাতে অংশগ্রহণ করাতে হবে, বাধা দেওয়া তো দূরের কথা, বরং তাদেরকে অংশগ্রহণ করার ব্যবস্থা করতে হবে, এটাই হাদিসের নির্দেশ।